এবছরের কেন্দ্রীয় বাজেট অধিবেশন আইনসভার কাজ পরিচালনা উনআশি ঘন্টা সময়সীমা বরাদ্দ থাকবে জানিয়েছে রাজ্যসভার সচিবালয় কোভিডের মধ্যে স্থিমিত বৈঠকের কারণে উভয় কক্ষের মোট সাতাশটি অধিবেশনের সেশনে এক ঘন্টা কম বসবে অধিবেশনের প্রথম অংশে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাব এবং সাধারণ বাজেটের উপর আলোচনা হলো কার্যপ্রক্রিয়ার প্রধান বিষয় সোমবার প্রথম দিনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উভয় কক্ষের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় দু হাজার বাইশ তেইশের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন বাজেট অধিবেশনের প্রথম অংশে একত্রিশ জানুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারির মধ্যে দশটি বৈঠক হবে চোদ্দ মার্চ থেকে আট এপ্রিলের মধ্যে দ্বিতীয় অংশের জন্য উনিশটি বৈঠকের জন্য নির্ধারিত হয়েছে রাজ্যসভায় জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ বিষয় গুলো উত্থাপনের জন্য মোট সময় তেরো ঘন্টা তিরিশ মিনিট থাকবে অন্যদিকে জিরো আওয়ারের সময় অর্ধেক কমিয়ে আনা হবে রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু এই বাজেট অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা করতে সোমবার বিকেল পাঁচটায় প্রত্যেক দলের নেতাদের একটি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন চ্যানেল দেন রাত